সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন করে অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণ করার পক্ষে বিপক্ষে আবারও পাল্টাপাল্টি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বরিশালে। নগরীর সদরের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে, তবে পুলিশের সতর্ক অবস্থার কারণে কোনো বিশৃঙ্খলা হয়নি। সরকারি বরিশাল কলেজকে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণ বাস্তবায়ন কমিটি বৃহস্পতিবার 16 জুলাই সকাল 11টায় সদরের অশ্বিনী কুমার হলের সামনে এক সংবাদ সম্মেলন করে তাদের দাবি পুনর্ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল। এ সময় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসক এস এ মজিউর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী বরাবর দাবি সম্বলিত পৃথক স্মারকলিপি দেন। একই দাবিতে আগামী রবিবার বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন নামকরণ বাস্তবায়ন কমিটির নেতারা। রবিবারের পরে কি কর্মসূচি এটি আমরা এখনো নির্ধারণ করিনি, সেটি পরবর্তী সময়ে যদি প্রয়োজন হয় তাহলে পর অবশ্যই পূর্বাহ্নে অবহিত করে তারপরে সেই কর্মসূচি ঘোষণা করা হবে। আমাদের সাথে কারো কোনো বিরোধ নেই, বরঞ্চ ওই কলেজের সকল শিক্ষার্থী শিক্ষকবৃন্দকে আমরা অনুরোধ করব আপনারা মহাত্মা অশ্বিনী কুমার দত্তের প্রতি আপনাদের শ্রদ্ধা নিবেদন করুন। অপরদিকে একই সময় নগরীর সদরে সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে 7 দিনের গণস্বাক্ষর আদায় কর্মসূচির দ্বিতীয় দিনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের গণস্বাক্ষর আদায় করেন কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। এ সময় তারা কলেজের নাম পরিবর্তনের প্রস্তাব ফিরিয়ে আনার জন্য জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান। এই দাবিতে গণতান্ত্রিক আন্দোলন চলবে বলে ছাত্রনেতারা হুঁশিয়ারি দেন। একই স্থানে পক্ষে বিপক্ষে কর্মসূচিতে সাময়িক উত্তেজনা ছড়ায় সদর রোডে, তবে বিপুল সংখ্যক পুলিশ সতর্ক অবস্থায় থাকায় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়নি।